সরস্বতী পূজোর চাঁদা আদায়কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটিতে। জানা যায়, কোচবিহার থেকে কাঁচা সবজি নিয়ে একটি ট্রাক রাঁচি যাচ্ছিল। ট্রাকটি কুলটি থানার সাতবেরিয়া ফাঁড়ির ডিশেরগড় সেতু পৌঁছানোর আগেই ট্রাকটিকে চাঁদা আদায়কারীরা আটক করে বলে অভিযোগ। চাঁদা আদায়কারীরা ওই ট্রাকটি লক্ষ্য করে পাথর ছোড়ে বলে অভিযোগ। পাথর ছোড়ার ফলে ট্রাকের জানালার কাচ ভেঙে গুরুতর আহত হন ট্রাক চালক। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমি এই গাড়ি নিয়ে কুচবিহার থেকে রাঁচির জন্য কাঁচা মাল নিয়ে আমি আসছিলাম। আমার সঙ্গে ডিসারগড় পুলের কাছে চাঁদা নিয়ে গতকাল হয় কি কারণে বচা হয়েছিল, চাঁদা দেওয়া না দেওয়া, দাবি দাবা এইসব নিয়ে তো তাতে ওনারা উত্তপ্ত হয়ে গালাগালি করতে শুরু করে, এবং গালাগালি করতে শুরু হওয়ার পরে তারপরে আমি ওনাদেরকে কিছু জবাব জবাব হয়, তাতে উপরে ওরা একটা ইট উঠিয়ে পাথর দিয়ে গাড়ির কাঁচের মধ্যে মারে, সেই কাঁচ সমেত পাথর সমেত আমার চোখে এসে লাগে এবং আমি আহত। তো এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে? হ্যাঁ, থানায় অভিযোগ করা হয়েছে। কি বলেছেন পুলিশ? পুলিশ বলেছেন তদন্ত করবে, আশ্বাস দিয়েছে। বেশি আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। সরস্বতী পূজোর চাঁদা আদায়কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটিতে। জানা যায়, কোচবিহার থেকে কাঁচা সবজি নিয়ে একটি ট্রাক রাঁচি যাচ্ছিল। ট্রাকটি কুলটি থানার সাতবেরিয়া ফাঁড়ির ডিশেরগড় সেতু পৌঁছানোর আগেই ট্রাকটিকে চাঁদা আদায়কারীরা আটক করে বলে অভিযোগ। চাঁদা আদায়কারীরা ওই ট্রাকটি লক্ষ্য করে পাথর ছোড়ে বলে অভিযোগ। পাথর ছোড়ার ফলে ট্রাকের জানালার কাচ ভেঙে গুরুতর আহত হন ট্রাক চালক। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমি এই গাড়ি নিয়ে কুচবিহার থেকে রাঁচির জন্য কাঁচা মাল নিয়ে আমি আসছিলাম। আমার সঙ্গে ডিসারগড় পুলের কাছে চাঁদা নিয়ে গতকাল হয় কি কারণে বচা হয়েছিল, চাঁদা দেওয়া না দেওয়া, দাবি দাবা এইসব নিয়ে তো তাতে ওনারা উত্তপ্ত হয়ে গালাগালি করতে শুরু করে, এবং গালাগালি করতে শুরু হওয়ার পরে তারপরে আমি ওনাদেরকে কিছু জবাব জবাব হয়, তাতে উপরে ওরা একটা ইট উঠিয়ে পাথর দিয়ে গাড়ির কাঁচের মধ্যে মারে, সেই কাঁচ সমেত পাথর সমেত আমার চোখে এসে লাগে এবং আমি আহত। তো এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে? হ্যাঁ, থানায় অভিযোগ করা হয়েছে। কি বলেছেন পুলিশ? পুলিশ বলেছেন তদন্ত করবে, আশ্বাস দিয়েছে। বেশি আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।